রাজনীতিতে ছিলেন রহস্যপুরুষ। মাঠের রাজনীতিতে আলোচিত না হলেও নিয়ন্ত্রণ করতেন চারদলীয় জোট সরকার। ছিলেন হাওয়া ভবনের প্রভাবশালী ব্যক্তি। তৎকালীন সময়ে তার দাপটে তটস্থ থাকতে হতো বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও। 111-এর পর হাওয়া হয়ে যাওয়া হাওয়া ভবনের দাপটে হারিস চৌধুরীকে নিয়ে ছিল নানা রহস্য। কখনো ভারতে, কখনো আবার যুক্তরাজ্য ও ইরান সহ বিভিন্ন দেশে তার অবস্থানের কথা আলোচিত হয় গণমাধ্যমে। আলোচিত হারিস চৌধুরীর মৃত্যুও যেন এখন গোলক ধাঁধায় আটকা। পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করা হলেও আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় এখনও তিনি পলাতক। পরিবারের দাবিকৃত কবর থেকে মরদেহ উত্তোলন করে ডিএনএ টেস্ট না করায় আইনিভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়নি। ইন্টারপোলের রেড নোটিশেও মোস্ট ওয়ান্টেড হিসেবে রয়েছে হারিস চৌধুরীর নাম। চারদলীয় জোট সরকারের আমলে দুর্দণ্ড প্রতাপশালী আবুল হারিস চৌধুরী 111-এর পর অন্তর্ধান করেন। আত্মগোপনে যাওয়ার ঠিক আগে তিনি তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পণ নগরে অবস্থান করছিলেন। সর্বশেষ সেখানেই তাকে দেখা গিয়েছিল। এরপর তাকে নিয়ে বাড়তে থাকে রহস্যের ডালপালা। হারিস চৌধুরীর ঘনিষ্ঠজনদের ধারণা, ওই সময় তিনি জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতের করিমগঞ্জে তার নানা বাড়িতে পালিয়ে যান। এরপর কখনো শোনা যায় তিনি মেয়ের সাথে যুক্তরাজ্যে, আবার কখনো ইরানে তার ভাইয়ের কাছে আছেন। নানা বাড়ি অবস্থানকালে তিনি ভারতীয় পাসপোর্ট করে তাদের কাছে বেড়াতে গেছেন, এমন গুঞ্জন ওঠে নানা সময়। কিন্তু হারিস চৌধুরীকে সচক্ষে কোথাও দেখা গেছে এমনটা বলতে পারেননি কেউ। 2021 সালের শেষের দিকে হারিস চৌধুরীর চাচাতো ভাই সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী গণমাধ্যমকে তার মৃত্যু সংবাদ জানান। ওই সময় আশিক চৌধুরী জানান, যুক্তরাজ্যে হারিস চৌধুরী মারা গেছেন। হারিস চৌধুরীর মৃত্যু সংবাদটি দেশজুড়ে বেশ আলোচিত হয়। কিন্তু এরপর হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী চাচা আশিক চৌধুরীর দেওয়া তথ্য অসত্য বলে দাবি করে গণমাধ্যমকে জানান। তার বাবা দেশেই ছিলেন, ঢাকার পান্থপথে একটি বাসায় থাকতেন। 2021 সালের 3 সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুর আগে তিনি ঢাকার 2টি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। হারিস চৌধুরীর মেয়ের বক্তব্যের সূত্র ধরে ওই সময় গণমাধ্যমে খবর প্রকাশ হয় ঢাকার সাভারের মিরপুরের একটি মাদ্রাসায় তাকে দাফন করা হয়। জামিয়া খাতামুন্না বিন নামক মাদ্রাসায় 5 লাখ টাকা অনুদান দিয়ে ওই মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয় হারিস চৌধুরীকে। দাফনের ব্যাপারে মাদ্রাসার সাথে যোগাযোগ করেন হারিস চৌধুরীর মেয়ে। তবে মাদ্রাসার কর্তৃপক্ষ জানতেন না যাকে ওই কবরস্থানে দাফন করা হচ্ছে তিনি হারিস চৌধুরী। হারিস চৌধুরী পান্থপথের যে বাসায় থাকতেন সেখানে তার নাম মাহমুদুর রহমান নামে পরিচিত ছিল। ওই নামে তিনি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টও তৈরি করেন। লম্বা সাদা দাড়ি রেখে তিনি নিজের চেহারার পরিবর্তন আনায় তাকে কেউ চিনতে পারত না। বাসার কেয়ারটেকার ও অন্য বাসিন্দারা জানতেন মাহমুদুর রহমান নামের ওই ব্যক্তি একজন সাবেক অধ্যাপক। হারিস চৌধুরীর মেয়ে সামিরা বাবার মৃত্যুর খবর প্রকাশের পর আত্মীয় স্বজন ও দলীয় শুভাকাঙ্ক্ষীদের তোপের মুখে পড়েন আশিক চৌধুরী। মৃত্যুর পর আশিক চৌধুরী বিষয়টি গোপন রাখতে এবং বাড়িতে মরদেহ আনতে বাধা দেন বলেও অভিযোগ ওঠে। এই নিয়ে হারিস চৌধুরীর পরিবারের সাথে আশিকের দ্বন্দ্বের সৃষ্টি হয়। সেই দ্বন্দ্ব এখন আরও প্রকট হয়ে দাঁড়িয়েছে। আশিক চৌধুরী প্রকাশ্যে অনুষ্ঠানে হারিস চৌধুরীর পরিবার ও মেয়ে নিয়ে কটূক্তি করেন। পরে নানা অভিযোগে হারিসের পরিবারের পক্ষ থেকে আশিকের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। পরিবারের পক্ষ থেকে হারিস চৌধুরীর মৃত্যুর দাবি করা হলেও এখনও আইনশৃঙ্খলা বাহিনী সেই ব্যাপারে নিশ্চিত নয়। হারিস চৌধুরীর মৃত্যুর খবর চাউর হওয়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ টেস্ট করার কথা জানানো হয়েছিল। হারিস চৌধুরীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হতে প্রয়োজনে ডিএনএ টেস্ট করানো হলে পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না বলে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি পাঠিয়েছিলেন সামিরা। কিন্তু গেল 1.5 বছরে ডিএনএ টেস্টের কোনো উদ্যোগ নেওয়া হয়নি, ফলে এখনও প্রমাণিত হয়নি মৃত মাহমুদুর রহমান ও হারিস চৌধুরী একই ব্যক্তি কিনা। যে কারণে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় হারিস চৌধুরী এখনও পলাতক। ইন্টারপোলের রেড নোটিশেও ঝুলছে হারিস চৌধুরীর নাম। ইন্টারপোলের রেড নোটিশে অর্থাৎ মোস্ট ওয়ান্টেড তালিকায় যে 47 জনের নাম রয়েছে, হারিস চৌধুরীর নাম রয়েছে সেখানে 12 নম্বরে। ইন্টারপোলের কাছেও হারিস চৌধুরীর মৃত্যুর কোনো দালিলিক প্রমাণ না থাকায় তারা নোটিশটি প্রত্যাহার করছে না। প্রসঙ্গত 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি ছিলেন আবুল হারিস চৌধুরী। এই মামলায় তার যাবজ্জীবন সাজা হয়েছিল। এছাড়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলারও আসামি তিনি। 2015 সালে ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। ছাত্রলীগের রাজনীতি দিয়ে হাতে খড়ি হারিস চৌধুরীর। 1977 সালে জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যোগ দেন জাগো দলে। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বিএনপি গঠনের পর সংগঠনটির সিলেট জেলার সাধারণ সম্পাদক হন হারিস। পরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সহসভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন। 1979 ও 1991 সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 5 আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন হারিস। তবে 1991 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী হন হারিস। আর 2001 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর হারিস চৌধুরীকে রাজনৈতিক সচিব করেন খালেদা জিয়া।